আমরা এই ওয়েব ডট পিএইচপি এটাতে কাজ করছিলাম, কিভাবে প্রিফিক্স সেট করা যায়, তারপর পোস্ট মেথড, গেট মেথড, তারপর আমাদের রাউটে কিভাবে আবার ওয়ার কন্ডিশন আমরা অ্যাড করতে পারবো, এগুলো দেখছিলাম। আজকে আমরা দেখবো যে কিভাবে কন্ট্রোলার সেট করা যায়। কন্ট্রোলারটা আমরা আমরা ডাইরেক্টলি যেটা করছি যে রাউট দিয়ে ভিউ লোড করাইছি, যখন রাউটে হিট করছি তখন একটা ভিউ লোড হয়েছে। আমরা এভাবে কাজটা করব না, আমরা যেটা করব যে রাউট কে হিট করলে সে একটা কন্ট্রোলার, একটা কন্ট্রোলার লোড করাবে, সেখানে একটা মেথড কে সে ইন্ডিকেট করবে, তারপর এই মেথডের ভিতরে আমরা ভিউটা অ্যাসাইন করে দেবো। সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলারটা তৈরি করতে হবে। এখানে বেশিক্ষণ না লাগালে এই ফোল্ডারে যখন যাবেন আমরা কমান্ড লাইনে কন্ট্রোলার তৈরি করব, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এখানে আমি কন্ট্রোলারের নাম দিলাম টেস্ট কন্ট্রোলার। টেস্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম। তো কন্ট্রোলারটা আসলে কি, কন্ট্রোলারটা হলো একটা ক্লাস, যে ক্লাসটা আমরা এই কমান্ড লাইনের মাধ্যমে তৈরি করতেছি। এই ক্লাসটা এবং এই কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি কিন্তু একটা পিএইচপি ফাইল, যেহেতু ক্লাস অবশ্যই পিএইচপি ফাইলের কিন্তু ক্লাসটা হবে, যে টেস্ট কন্ট্রোলার ডট পিএইচপি, এটা কিন্তু একটা পিএইচপি ফাইল। এর ভেতরে যখন যাবেন দেখেন একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে এবং এটা এক্সটেন্ড করা আছে কন্ট্রোলারকে। এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড দেখছি এবং ইউজ নেম স্পেস এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি কিভাবে কাজ করে। এই টেস্ট কন্ট্রোলারটা হলো আমরা তৈরি করলাম, এটা কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে তৈরি হয়েছে। তো আমরা যখন লিখবো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এই কন্ট্রোলার যখন মেক করব তখন এই কন্ট্রোলার পর্যন্ত ইন্ডিকেট করা থাকে পাথটা, এই পাথ তখন এই কন্ট্রোলারের ভেতরেই একটা ফাইল তৈরি হবে, অন্য কোনো ফোল্ডারে হবে না, কন্ট্রোলারের ভেতরে হবে। আর আমরা যদি চাই যে না আমরা এর ভেতরে ফোল্ডার করে তারপরে কাজটা করবো, টেস্ট স্ল্যাশ টেস্ট কন্ট্রোলার, তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে আমাদের এখানে আচ্ছা আগের বার যেটা ভুল করছিলাম দেখেন, এখানে আমি স্ল্যাশটা এভাবে দিয়েছি, স্ল্যাশটা এভাবে হবে, তো এর ফলে কি হয়েছে দেখেন, এখানে এটা বাদ দেন, ভুল ফাইলটা দিয়েছি। এখানে আমাদের কন্ট্রোল দেখেন টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এর ভেতরে গিয়ে টেস্ট কন্ট্রোল তৈরি হয়েছে। এরকম আমাদের হইতে পারে যে অ্যাডমিনের জন্য কিছু কন্ট্রোলার তৈরি করা লাগতে পারে, সাপ্লায়ারের জন্য বা ইউজারের জন্য আলাদা আলাদা কিন্তু ফোল্ডার তখন তৈরি করে নিতে হবে। আমরা যদি আগে থেকে ডিক্লেয়ার করে দিই হবে সাপোজ টেস্ট স্ল্যাশ কন্ট্রোলার নাম, তাহলে দেখেন এখানে তৈরি হয়ে গেছে এখন, এবং সেখানকার নেম স্পেসটাও কিন্তু ডিফারেন্ট, তখন এখানকার নেম কন্ট্রোলার স্ল্যাশ টেস্ট, এই পর্যন্ত হলো আমাদের নেম স্পেসটা তৈরি হয়ে যাবে। আর আগেরটা দেখেন এটার নেম স্পেস কিন্তু কন্ট্রোলার পর্যন্ত, কারণ কন্ট্রোলারটা এটার রুট, এই যে, আর এটার রুটটা হবে টেস্ট ফোল্ডার, কারণ টেস্ট ফোল্ডারের ভেতরে এইটা এই এই কন্ট্রোলারটা। তো এটা হলো আমাদের কিভাবে কন্ট্রোলার তৈরি করা যায় প্লাস কন্ট্রোলারে কিভাবে ফোল্ডার তৈরি করা যায়। তো এখন যেহেতু এটা একটা ক্লাস, তো অবশ্যই এর ভিতরে আমরা কি করবো মেথড গুলো তৈরি করবো, কিভাবে মেথড তৈরি করতে হয় আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দেখছি। এখানে মনে করেন যে আপনি পাবলিক ফাংশন টেস্ট মেথড, তো টেস্ট কন্ট্রোলারের ভিতরে আমি টেস্ট মেথড তৈরি করলাম, যেখানে আমি দিলাম ইকো। তো এখন আমি এই টেস্ট মেথড পর্যন্ত কিভাবে আসবো, অবশ্যই আমার রাউট দিয়ে আসতে হবে, এখানে আপনার সেক্ষেত্রে রাউটটা ডিক্লেয়ার করতে হবে। তো সবার আগে আমাদের এখানে রাউটটা দিতে হবে যে কোন রাউট আমি হিট করলাম। সাপোজ টেস্ট নামে একটা রাউট করলাম, কমান্ড দিয়ে আমি এখানে দুইটা পার্ট করবো, বামে হলো আমার সেই কন্ট্রোলারের নাম,
আর ডান দিকে হলো আমার সেই মেথডের নাম, যে মেথডটাকে আমি ইন্ডিকেট করব। তো বামে হলো আমার কন্ট্রোলের নাম, সাপোজ টেস্ট স্ল্যাশ, দেন হলো আমাদের কন্ট্রোলের নাম, যে কন্ট্রোলারটা আমি এক্সেস করতেছি, যে টেস্ট কন্ট্রোলার। তারপর হলো আমাদের মেথডের নাম, যে কোন মেথডে আমি এক্সেস করতে পারছি, এইটা আপনি দিলেন, মেথডের নাম হলো টেস্ট মেথড। এখন রাউট কি আমি যেটা করতেছি, যে কোনো একটা ফোল্ডারের ভিতর গিয়ে দেন ফোল্ডারের একটা কন্ট্রোলারকে ধরে দেন ওই কন্ট্রোলারের একটা মেথডে আমি এক্সেস করতেছি রাউটার। তাহলে টেস্ট যদি দেই তাহলে আউটপুট আসবে ওকে, দেখুন আনতে এরর আসছে যে টেস্ট স্ল্যাশ টেস্ট কন্ট্রোলার নট ফাউন্ড। এখন আউটপুট চলে আসছে ওকে, তার মানে এখানে কি হয়েছিল, ওই যে স্ল্যাশটা আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে, এভাবে দিলে আমাদের কাজ করবে। তখন ফোল্ডারের নাম, দেন ওই ক্লাসের নাম, দেন ওই মেথডের নাম, ইনডেক্স টাইপ ব্যাকস্ল্যাশ দিতে হবে, আর এইটা হলো আমার সেই মেথডের নাম যেটাতে আমি আউট দিয়ে মাত্র এক্সেস করি। তো এখন হইতে পারে এমন যে মাল্টিপল রাউট থাকতে পারে, এটা একটা রাউট, আবার একই কন্ট্রোলারের ভিতর আরো দুইটা বা তিনটা রাউট থাকতে পারে, এখানে টেস্ট মেথড এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। তাহলে এখানে আমি আউট দিলাম ওকে ওয়ান, ওকে টু, ওকে থ্রি। এখন হলো এটা আমাদের টেস্ট কন্ট্রোলারের ভিতর একাধিক মেথড, আমি চাচ্ছি যে প্রত্যেকটা মেথডের জন্য একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট রাউট, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে ওইভাবে আমাদের তিনটা রাউট ক্রিয়েট করতে হবে, যে কটা ফ্রিকোয়েন্সি কটা রাউট আমি চাচ্ছি। এখানে আপনারা মেথড গুলোর নাম বলে দিবেন, যে মেথড গুলোতে আপনারা এক্সেস করতে যাচ্ছেন, আর আমি রাউট গুলোর নামও বলে দিলাম, যেহেতু তিনটা মেথড, তিনটা মেথড জন্য তিনটা রাউট থাকে। টেস্ট ওয়ানে যদি এখন ক্লিক করি, তাহলে ওকে ওয়ান, তারপর টেস্ট টু তে গেলে ওকে টু, টেস্ট থ্রি তে গেলে ওকে থ্রি। তাহলে এখন যেটা হলো, যে আমাদের একটা হলো আমাদের কন্ট্রোলার পর্যন্ত আসা, দেন কন্ট্রোলারের ডাটা পাস করা, তারপরে কাজগুলো আমাদের কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাস করা। তাহলে এখন যেটা হলো, আমরা এখান থেকে যদি কোনো ডাটা পাস করি, সাপোজ এমন হতো যে গ্যালারিতে অনেকগুলো ছবি, আপনি দেখেন এখানে গ্যালারিতে প্যারামিটার পাস করলেন, সাপোজ এখানে স্টুডেন্ট, এখন জাস্ট স্টুডেন্টদের পিকচার দেখানোর জন্য, তাহলে আমাদের কিন্তু এখন গ্যালারি একটা এক্সট্রা ডাটা পাস হচ্ছে, যেটা স্টুডেন্ট, যেটা আমাদের কোন মেথড, টেস্ট মেথড টু, এই মেথডটাতে আমি হিট করতেছি। তো টেস্ট মেথড টু তে যদি আসেন, তাহলে এখন কিন্তু এখানে আমাদের যদি রিফ্রেশ দেন, গ্যালারি হলো আমাদের সেই রাউটটা, এটা রাউট হিসেবে সেট করছি, আর এটা হলো অপশনাল প্যারামিটার যেটা আমি এখান থেকে পাস করতে পারি গ্যালারির সাথে। গ্যালারি এমন হতে পারে গ্যালারি ওয়ান, গ্যালারি টু, যেটাই হোক, মানে এখানে কিন্তু ওটা অপশনাল, কিন্তু গ্যালারিটা ফিক্স, গ্যালারি চেঞ্জ করা যাবে না, কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা, এটা আমরা চেঞ্জ করতে পারবো, এটা অপশনাল, এটা হলো আমাদের প্যারামিটার, সেকেন্ড প্যারামিটার হিসেবে যাচ্ছে, ফার্স্ট প্যারামিটার। এখন টেস্ট মেথড টু যেটা আছে, এখানে আমরা একটা ডাটা পাস করছি যেটা হলো স্টুডেন্ট বা ওয়ান বা টু, এটা প্যারামিটার আকারে পাস করছি।
এই ডাটাটা আমরা চাচ্ছি যে এই মেথডের ভিতরে কিভাবে পাবো। আমি তো ইউআরএল টা পাস করে দিয়েছি, ইউআরএল টি কল আসছে, এই ডাটাটা চাচ্ছি যে আমরা এখানে এই মেথডের ভিতরে অ্যাক্সেস করতে পারছি ডাটা। এখন যদি রিফ্রেশ দেন এই দেখেন ওকে টু স্টুডেন্ট, ওকে টু টিচার, তার মানে আমি কিন্তু ইউআরএল এর ডাটাটা নাও পর্যন্ত পেয়ে গেছি। এখন যেটা আমাদের টার্গেট হবে যে এই রাউটটা দিয়ে আমাদের এই মেথডটা দিয়ে একটা ভিউ ফাইল লোড করানো, একটা ভিউ ফাইল তৈরি করা এবং এই ডাটাগুলো ভিউ ফাইলে নিয়ে দেন শো করা। এখানে কিন্তু আমরা ভিউ ফাইল তৈরি করি, তো ভিউ ফাইল তৈরি করতে গেলে আমরা জানি যে কোন ফোল্ডারে করবো, সেটা হলো আমাদের রিসোর্সের ভেতরে ভিউজ। এখানে গিয়ে আমরা এই যে আগে তুমি ভিউ ফাইল তৈরি করছিলাম, এখানে আপনি একটা নতুন ভিউ ফাইল আজকে তৈরি করেন, এটার নাম দিলাম টেস্ট ভিউ ডট পিএইচপি, সরি টেস্ট ভিউ ডট প্লেন ডট পিএইচপি। এখানে আমাদের এমন হইতে পারে আমাদের এখান থেকে যে ডাটাটা আসছে সেই ডাটাটা এখানে পাস করা লাগতে পারে এবং সেটা ডাইনামিক্যালি লাগবে। তো এখন ইকোটা আর এখানে করলে হবে না, আমি একটা কমেন্ট করে দিচ্ছি, আমি এখান থেকে কি করবো রিটার্ন ভিউ, এখান থেকে আমরা ভিউ ফাইলটা লোড করাবো, ভিউ ফাইলের নাম হচ্ছে টেস্ট ভিউ এখন এই টেস্ট ভিউতে আপনি এসে একটা HTML টেমপ্লেট দিন, তো এটা আমি একটা টেস্ট HTML টেমপ্লেট লোড করলাম। যদি আমি এই টেস্ট ভিউতে যাই, ওই গ্যালারি স্ল্যাশ টিচারে যদি যাই, তাহলে আমার এই HTML টেমপ্লেটটা কিন্তু এখন লোড হচ্ছে। সেটা হলো কিভাবে হলো, এই যে আমরা রাউটে সেট করলাম গ্যালারি, দেন একটা প্যারামিটার যদি থাকে সেক্ষেত্রে টেস্ট কন্ট্রোলারের মেথড টেস্ট মেথড টুটা রান হবে, আর টেস্ট মেথড টুটা হলো এইটা যেখানে আমরা একটা লোড ভিউ করাইছি টেস্ট ভিউ, টেস্ট ভিউটা আবার এটা যেটা আমরা আবার ভিউ ফাইলের ফোল্ডার রিসোর্সের ভিতরে এটা তৈরি করছি। তো এখন আমাদের কিন্তু এটা লোড হয়ে গেছে, এখন কোনো কারণে আমরা ডাইনামিক্যালি ডাটাটা লোড করাইতে চাচ্ছি যে আমাদের রাউটে যে ডাটাটা আসবে সেই ডাটাটা আমরা পাস করি, তো আমি কম্প্যাক্ট করে পাস করি। আচ্ছা কম্প্যাক্ট অ্যাকচুয়ালি এভাবে পাস হবে না, এটা কমা দিয়ে পাস এইভাবে। তাহলে এখন আমরা একটা রাউট সেট করে কিভাবে সেটার এগেনস্টে একটা কন্ট্রোলার তৈরি করে, কন্ট্রোলারের ভিতরে আবার একটা মেথড তৈরি করে, সেই মেথডে ডাটা পাস করে কিভাবে ভিউ ফাইল লোড করে সেখানে আবার ডাইনামিক্যালি ডাটা পাস করা যায়। এবং এখন কিন্তু একটা ভিউ ফাইল তৈরি হয়েছে, একটা ভিউ ফাইল থেকে আমরা ডাটা পাস করি।
এতটুকু বুঝতে কোনো সমস্যা। তো আমরা যে জিনিসটা দেখছি, যে এখানে দেখেন আমরা যে রাউট সেট করতেছিলাম, সেই রাউটের ভিতরে দেখেন এখানে কিন্তু বারবার এই যে টেস্ট স্ল্যাশ টেস্ট স্ল্যাশ তারপর টেস্ট স্ল্যাশ, এটা কিন্তু বারবার আসতেছে। আমরা গতদিন যেটা দেখছি এটা হলো প্রিফিক্স, গ্রুপ রাউটে প্রিফিক্স, তার মানে এটা হলো আমাদের অ্যাডমিনটা রাউটে সেট হবে। রাউটে সেট হবে কিভাবে, এই যে মনে করেন যে অ্যাডমিনটা মানে অ্যাডমিন আগে আসবে, দেন আমাদের পরবর্তীতে রাউটটা আছে সেটা টাইপ বা প্রোফাইল এটা পরে আসবে। অ্যাডমিনে প্রিফিক্স সেট করা মানে রাউটে, আজকে দেখবো ফোল্ডার প্রিফিক্স কিভাবে সেট করা যায়। মানে এই যে টেস্ট বারবার আসতেছে, এইখানে তিনবার না এমন হতে পারে, এখানে আরো 50 বার আসতে পারে, তো সেটা বারবার টাইপ না করে আমরা একটা প্রিফিক্স সেট করে দিতে পারি। তো আমি নেম স্পেস এর ভেতরে একটা প্রিফিক্স সেট করলাম এবং পুরোটাকে একটা নেম স্পেস এর ভেতরে ঢুকাই। তো আমি যেটা করলাম এখন এই ফোল্ডারের স্ট্রাকচার থেকে টেস্টটা উঠাই দিলাম, তো এখন যদি রান দেন দেখেন একই আউটপুট আসতেছে। তার মানে আমার এই নেম স্পেস এর ভেতরে ফোল্ডারের যে প্রিফিক্সটা আছে সেটা আমি নেম স্পেস এর ভেতরে সেট করে দিতে পারছি। ঠিক আছে, যেটা আমাদের দুটার ক্ষেত্রেই লাগবে, যেটা আমাদের ফোল্ডার ক্ষেত্রে লাগবে এবং কন্ট্রোলার তৈরি করার সময় এটা আমাদের সেট করে দিতে পারে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখলাম যে নেম স্পেস আলাদা, প্রিফিক্স আলাদা, প্রিফিক্সটা কিন্তু আলাদা আসছে, নেম স্পেসটাও আলাদা আসছে। তো এখানে আমাদের এমন হতে পারে যে প্রিফিক্স নেম স্পেস দুটোই একসাথে লাগবে, কোনো যে টেস্ট, আবার এমন হতে পারে যে আমাদের ফোল্ডার টেস্ট ফোল্ডারের ভিতর আছে আবার প্রিফিক্স এর রাউটে টেস্ট আছে, ঠিক আছে, দুটি একসাথে প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের গ্রুপ রাউট অ্যারে তৈরি করতে হবে, সেটা আমরা করে দেখি। সেক্ষেত্রে আমাদের গ্রুপটা আগে চলে আসবে, গ্রুপটা আগে আসবে এবং এর ভিতরে আমাদের প্রিফিক্সটা সেট করতে হবে। মানে গ্রুপ রাউট তৈরি করবো যেখানে আমাদের প্রিফিক্স নেম স্পেস দুইটাই ইউজ হবে একসাথে। ঠিক আছে, এখন এটা আমরা দুইটাই দিয়ে দিলাম, সাথে এখন আমরা ফাংশনটা সেট করি।
তাহলে এখন আমরা কি বলতেছি এখানে, যে টেস্ট প্রিফিক্স রাউটে যদি হিট করি সেক্ষেত্রে টেস্টের পরে কন্ট্রাক্টার আসবে এবং সেখানে যে কন্ট্রোলারটা লোড হবে সেটা টেস্ট ফোল্ডারে আসবে। টেস্ট ফোল্ডারে ঢোকার পর টেস্ট কন্ট্রোলারটা লোড হবে, দেন টেস্ট মেথড ওয়ান এর ভেতরে গিয়ে যে ভিউ ফাইলটা আছে সেই ভিউ ফাইলটাকে ফাইনালি লোড করবে। পুরো এটাই হলো আমাদের ফাইল স্ট্রাকচার। প্রথমত টেস্ট আমাদের প্রিফিক্স ইউআরএল এ আছে, তো সেটাকে দেই কন্ট্যাক্ট আসবে। সেক্ষেত্রে দেখেন এই যে টেস্ট একটা ফোল্ডার আছে, টেস্ট ফোল্ডারের ভিতরে টেস্ট কন্ট্রোলার থাকতে হবে, যে কন্ট্রোলারটা আছে কিন্তু টেস্ট ফোল্ডারের ভিতরে, টেস্ট ফোল্ডারের ভিতরে টেস্ট কন্ট্রোলারটা আছে যেখানে টেস্ট মেথড টুটা আছে এবং সেখানে গিয়ে টেস্ট ভিউ ফাইলটা লোড করাবে। এই ফাইলটা লোড করাবে, সব ঠিকঠাক আছে? এখন যদি রিফ্রেশ দিই এখানে ইরর দিছে, এটার কারণটা কি? আমরা প্রিফিক্সটা মনে হয় দেইনি, প্রিফিক্সে টেস্ট আছে, রাউট প্রিফিক্স। তাহলে পুরো জিনিসটা কি বোঝা গেছে? প্রিফিক্স আর নেম স্পেস কিভাবে দুটো একসাথে কাজ করে? তাহলে আমরা সামনে দিকে আগাই। তাহলে আমরা কিছু জিনিস দেখলাম, এখন আমরা একটা দেখলাম হলো আমরা কমপ্যাক্ট আকারে কিভাবে ডাটা পাস করতে পারি। এই ডাটা পাস যেহেতু আমরা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দিয়ে কিন্তু অনেকভাবে ডাটা পাস করা যায়। তো আমরা এখানে যেটা করছি যে ডাটা পাস করছি কমপ্যাক্ট আকারে, তো আমরা আরেকটা ভাবে ডাটা পাস করবো সেটা উইথ উইথ মেথডের মাধ্যমে। এটা হলো কমপ্যাক্ট ফাংশন, এটা কিন্তু মেথড নেই, এটা ফাংশন। ফাংশন শুরু হয় এবং তারপরে আমাদের ফার্স্ট প্যাকেট স্টার্টিং এবং ক্লোজিং থাকে। তো এখন দেখবো উইথ মেথড দিয়ে কিভাবে ডাটা পাস করতে পারি। সেক্ষেত্রে আমরা আরেকটা মডেল, মডেল না মেথড দেখি, যে টেস্ট কন্ট্রোলার, এই যে কন্ট্রোলারটা আছে সেখান থেকে আমরা একটা মেথড নিই, টেস্ট মেথড ওয়ান। এখানে আমরা এখানে আমরা একটা ভিউ ফাইল লোড করাবো। তো ধরলাম যে আমাদের নতুন আরেকটা ভিউ ফাইল আসবে, আমি চাচ্ছি যে টেস্ট ডিউ টু, এই যে ভিউ ফাইলটা আছে সেই ভিউ ফাইলটাকে লোড করাবো। আর এটাকে এখান থেকে আমি এখানে আমি কিছু ডাটা পাস করবো, যে আমার কিছু একটা ডাটা আছে অ্যারেতে।
এরকম একটা অ্যারে আছে, তো সেই অ্যারের ডাটাটা আমি পাস করব উইথ, এটাকে আমরা বলছি মেথড, কারণ কি অবজেক্ট অপারেটর দিয়ে তারপর উইথ আসতেছে। এখানে আমরা পাস করছি অ্যারে নামে একটা ভ্যারিয়েবল, এখানে এসে সেটাকে আমাদের এখানে আউটপুট আনতে হবে। তো আগে দেখি এখানে, আচ্ছা ওই পর্যন্ত আমাদের আগে যেতে হবে, সেক্ষেত্রে আমাদের কিভাবে যেতে হবে, কন্ট্রাক্টরস টেস্ট স্ল্যাশ কন্ট্রাক্টরস, এখানে দেখেন অলরেডি একটা ইরর খাইছি, তার মানে আমরা ঠিক আছে। এখানে কি বলছি, স্ট্রিং ওয়ান টু বি স্ট্রিং অ্যারে গিভেন, তার মানে আমি এখানে টেস্ট টু তে কি করছি, অ্যারেটাকে ইকো করছি, এখানে তো অ্যারেটা ইকো হবে না যেহেতু অ্যারে দিছি, এটা তো অবশ্যই ইকো হবে না, এটা প্রিন্টার অথবা ডাইডাম হবে। এখন যদি আমরা এটা ডাইডাম করি, ডিডি নামে একটা ফাংশন আছে লাগাবে, বিল্ট ইন ফাংশন, ডিডিটা যদি রান করাই অ্যারেটার ভেতরে, সেক্ষেত্রে আপনি যদি রান দেন দেখেন এই যে অ্যারেটা চলে আসছে, নেম করিম রোল নাম্বার টু, তো অ্যারেটা এখান থেকে পাস হয়ে গেছে। এই অ্যারে এটা উইথ মেথড দিয়ে পাস হয়েছে, এটা হলো কি, এটা হলো সেই অ্যারের ভ্যালু।